আজকে আমি চোর ধরবো সত্যি বলছি আজকে আমি চোর ধরবো এই যে সকালবেলা উঠে শন্টু শজন তুলছে গাছ থেকে শন্টু আর সন্টু দাদা বাবা ও যে লাঠি দিয়ে পারছে শস্ন কত শজন পেয়েছো অনেক বাপরে কর্মটো শন্টুন না দেখি দেখি কতগুলো শুকনো কি মোটা মোটা হয়েছে দেখি দেখি আসুন তো তুমি শুকনো তুলেছো না দাদা তুলে দাদা তুলে যাচ্ছে যা দিদিকে কে দিয়েছো এটা আবার জল দিতে লেগে গেছে সকাল সকাল আমি কারণ উঠানটা একটু বাকি যেটুকু কাজ ছিল সেটুকু লেপ্ব বলে ভাবছি আর এখন কাজগুলো জল দিয়ে নিচ্ছি সঙ্গে কারণ ওখানটা এত ফাটা না আর হাত দিয়ে লেপাই তো যাবে না সব লেপো লেপো তা হাত পরে যে হাতটা ব্যথা ছিল তা আজকে লেপো বলে যে ওখানটা ধুয়েছি কী দেখো কত ফেটেছে এই ফাটা কি বন্ধ হবে কি জানি বেশি করে ওর জন্য ভিজাচ্ছি তাতে মানে নরম হয়ে যায় মাটিটা তারপর যে লেপটা মাটি এই যে সন্টু স্কুলে যাওয়ার যাদুনি রেডি হয়ে গেছে পুরা না তার সঙ্গে সন্তু ছাড়ি এসে মি স্কুলে হ্যাঁ সকালে খেয়ে দে সন্তু এই ও আপনি তুমি থাকবা ছাড় দে তো ওরে 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 স্কুলে ছাড় দে ছাড় দে করতে করতে এই যে বাসুর দুটো বাঁধা নিলাম দুটো বাসুর বাঁধাই তো দুটো না দেখা আর আর দেখা আমি তো নিয়েছি যারা একটা প্যারা আর নি আরে কি রোদ্দুরি মাছ কি হমে গেতাম দশটা পনেরো হয়ে গেছে আঙ্গুর তো চল চল কিছু হয় এই যে আগের দিন ল্যাপতে বাকি ছিল এতটুকু সেইটুকু যে এই মাত্র লেপা পোচা করলো খালি ওই পাশটা বাকি আছে মন্দিরে ওই পাসটা ওই লেপতে বাকি আছে মানে ঝামেলা যাবে বাবা বহু দিন ধরে এটা হচ্ছিল না উঠানটা লেপা পো লেপতে তো নর্মাল ঠিকই কিন্তু এই যে মাটি উপরে যে মাটি দিয়ে গোবর দিয়ে লেপা হেবি কষ্ট হয় আর মাটিটা ফেট এই যে কিছু জামা প্যান্ট ভিজেছি দেখো এক বালতি এক গামলা কিছু কেচাও সেরেছি এই যে আর কিছু কাজ তো বাকি হচ্ছে এখনো ধোয়া ধুই কাচি করে এই মাত্র উঠলাম এই দেখো ফুল তুলছি তো ব্যথা করছে খুবই যেন মানে হাতটা একটু ব্যথা ছিল আর লেপা পোচা করে একটু কাছাকাছি করছি না কাচলে বা কে কাচবে কাকিমায়ের দিকে রান্না বান্নার দায়িত্ব এটা ওটা কি করবো দুজনে মিলে পাড়ে উঠছে না যেভাবে হোক ওইভাবে কাছাকাছি করে নিয়ে উঠলাম এই যে ঠাকুর স্নান করাবো বলে ফুল তুলতে আসছি বাগান থেকে ফুল নিয়েছে ঠাকুরটা স্নান করাবো কাকিমায় আবার রান্না করছে সান করে দেখবো যাবো আমার কাছে না গাঁদা ফুলের ভিতরে এই যে যে ঘিয়ে গিয়ে গাঁদা ফুল আছে না এগুলো আমার কাছে খুবই ভালো লাগে যে যে এই লাল লাল মানে হলুদ হলুদ ফুলের থেকে আমাদের এই ঘিয়ে গিয়ে ফুলগুলো খুবই ভালো লাগে আর এই না মালা গাঁথলেও খুব সুন্দর দেখায় মানে দুটো মিক্স করে গাঁথলে আরও সুন্দর হয় এই গাছটা গাছে আর নাই গাছগুলো তো বেশি বড়ো হয়ে গেছে আর কি বয়স হয়ে গেছে দেখো যত জল এখনো আজকে দিয়েছি করার সময় সকালও তবু মানে গাছে সে জোর নাই আবার চারা ফেলিয়েছি মানে ফুলের বীজটা গাছটা হয় নাকি দেখা যায় ঠাকুর স্নান করানো হয়ে গেছে আমার এই দেখো অনেকদিন তোমাদের গোবিন্দ দর্শন করাই না তাই ভাবলাম আজকে তোমাদের গোবিন্দা গোবিন্দকে দর্শন করিয়ে দিই এখন আসবে অন্নভোগ লাগাতে অর্ণব প্রায় রান্না হয়ে গেছে মানে আমি জায়গায় দেখি কত দূর কাকিমা মাঝে মাঝে গোবিন্দ এই যে কাকিমা অর্ণভব রান্না হয়ে গেছে কি কি রান্ত আজকে পনির আলু পনির তরকারি আজকে পনির রান্না করেছে আর উঠছে মাজা উঠছে আর একটা সব কিছু ঘন্টার সবজি দিয়ে সকালে বাবা সৌজন্য পড়ছিল তো না

তবুও কি কারণে জানো আজকে আমি চোর ধরবো সত্যি বলছি আজকে আমি চোর ধরবো তাই আসছে খেতে চোর বলো তো গরু চোর মা বলবো আজকে তিন দিন হয়ে গেছে যে খ্যাতের অবস্থা তোমাদের দেখাচ্ছি গতকাল কি কপি খেতে জল দিয়েছি না আর এই দেখো এপেসে মানে নাই নাইকার তিন দিন ধরে গরু দুপুর সময় দুটোর পরে আসে গেট দেওয়া থাকে প্রথম প্রথম ভাবছিলাম গেট মনে খোলা ছিল নাকি তাই হয়তো আসে খায় মানে খেয়েছে একটা মানে বুড়ো গাই তা আজকে আমি গেট দেওয়া রয়েছে সবাই শুয়েও পড়েছে already তা আমি জগছি খেতে যে চোর আসবে কখন তা আমি চোর ধরবো এই দেখো এই খেতে গতকালকে জল দিয়েছি আর এখান থেকে দেখো গাছের পুরো গোড়া অবধি পুরো গরুটা খেয়ে দিয়েছে ওই পাশে কটা পাতা আছে আর এই পাশে কিছু ভালো গাছ আর মাঝখান দিয়ে এইভাবে চলে গেছে গরু পুরো খেয়ে দিয়েছে আর এই পাশে যে গাছগুলো ছিল এখান থেকে কিছু কিছু খেয়েছিল প্রথম দিন তা আমি তখনও বুঝতে পারিনি যে ক কিভাবে খাচ্ছে কোথার থেকে দেখো সব কপি গাছে পুরো একদম মানে পাতা চলে এই দেখো এইটা আসছে যে ফুল চলে আসছে ফুলকপি গাছে ফুল চলে আসছে প্রায় প্রতিটা গাছে ফুল চলে আসছে এই দেখো ওই যে ফুল বাড়ছে তো এই সময় যদি গরুতে খেয়ে যায় কেমন লাগে তো দেখো না আর এই সব যদি মা বাড়ি এসে দেখে কি ভাববে কি সুন্দর গাছগুলো সব গাছে ফুল আসবে আর তখনই গরুটা দেখো খেয়ে একদম গাছ প্রয় উঠায় হয়ে চিটপাত গাছগুলো তা দেখি গরু আসে কোথার থেকে কখন আসবে গরু আজকে আসলেও না জানো আজকে মানে আমি জগছি তাই না গতকালকে না ও যখন আসছিল না কুকুরটা ছুটে যেয়ে ওকে অনেক ধাপ মানে পুরো খ্যাত ওকে দু তিনবার ঘুরিয়েছে তা ওই ভয় তো নাই নাকি কে জানে তা অনেক সময় এক দেড় ঘন্টা যোগ দিয়ে এনে বসে বসে মোবাইল দেখছিলাম আমি কি করবো টাইম পাস হচ্ছিল না এদিকে চারটে বেজে গেছে ছেলেকে টিউশনি পাঠানো লাগবে তা যাই আজকে থাক টিউশন দিয়ে ওকে নিয়ে যেতে হবে এই টিউশনটু বিকাল চারটের সময় টিউশন যাচ্ছে আমার বাবাটা গুড বাই হয়ে গেছে না স্কুল ছুটি দিয়ে সবাই বাড়ি যাচ্ছে এখান থেকে আর সামটা টিউশনে যাচ্ছে এই দেখো সবাই চলে যাচ্ছে এখন ছুটি স্কুল আর সামটা যাচ্ছে টিউশনে বা টাটা দাও টাটা